সরাসরি প্রশ্ন করতে চাই, জীবনের যে এই নতুন অধ্যায়, নতুন যে ইনিংস শুরু করলেন, কেমন কাটছে আপনার দিনগুলো? দিন বলতে আজকে আমাদের বিয়ের 10 দিন, খুব আনন্দ সহ উদ্দীপনার মধ্যে আমাদের বিয়েটা হয়েছে। সবাইকে একসাথে করতে পারছি সৃষ্টিকর্তার আশীর্বাদে, সবাই খুব আনন্দের সহিত আমাদের বিয়েটা উপভোগ করছে। আমি অত্যন্ত খুশি ভগবানের কাছে যে আমি দুই পরিবারের প্রত্যেকটা মানুষকে আমাদের বিয়েতে অ্যাটেন্ড করাতে পারছি এবং সবাই খুব আনন্দের সহিত আমাদের বিয়েটা পালন করছে। এবং অনেকে আছে অনেক দূরে থাকতো, আমরা বরিশালে বিয়েটা করছি, কিন্তু আমাদের অনেক দূর থেকে আমাদের বিয়েতে অনেকে আসছে, অনেক গেস্ট, যারা আমাদের খুব খুব যে কাছাকাছি বা খুব যে সুপরিচিত এরকম করে আমি ওরকম দৃষ্টান্ত মূলক এরকম কিছু করতে পারছি বা করার চেষ্টা করছি। আর ফাল্গুনি আমার কাছে ওরকম কোনো ই না যে ওরকম কখনো আমি কখনো ওরকম ভাবিনি আলাদা কিছু বা অন্যরকম চোখে দেখতে হবে, এরকম চিন্তা চেতনা আমার কখনোই ছিল না। এখন তো বলা চলে যে আপনারা দুজনই চাকরি করেন, আবার নতুন একটা জীবন, এই যুগল জীবনটার কোনো কিছু চ্যালেঞ্জ মনে করছেন কিনা সামনের দিনগুলো? দেখেন, আমার চ্যালেঞ্জটা কিন্তু সামনের দিনগুলোতে না, আমার চ্যালেঞ্জটা শেষ। আমার চ্যালেঞ্জটা বিয়ের আগের দিন পর্যন্ত ছিল, সেটা হচ্ছে আজকে আমাদের এই বিয়েতে আমি কখনো ভাবিনি যে আমার পরিবার প্লাস ওর পরিবার। আমি একটা কথা আজকে আমার খুব মনে পড়তেছে, আমি যখন ওকে ফার্স্ট যখন আমার সম্পর্কের কথা বলছিলাম তখন কিন্তু সে সাথে সাথেই আমাকে না বলে দিচ্ছে। ওর কথাগুলো আমার খুব মনে পড়ে 5 বছর আগে, সেটা হচ্ছে গিয়া ওর জীবনে ও বিয়ে করবেন এরকম একটা চিন্তাধারা ওর ছিল। সেক্ষেত্রে আমি কিন্তু ওর ফ্যামিলির প্রত্যেকটা লোক একজন একজন করে আমি সবার সাথে কথা বলছি, একজন একজন করে আমি সবাইকে বিয়ের জন্য রাজি করেছি। সেম আমার পরিবারেরও কিন্তু আমি সবার সাথে কথা বলছি, আমার কোনো ভাই নেই, আমার বড় 3 বোন, আমি সবার ছোট, আমি খুব আদরের আমার ফ্যামিলিতে, ছোট ভাই একটাই ভাই। তো সেক্ষেত্রে আমার কিন্তু আজকে সবার সাথে ওরকম চ্যালেঞ্জ নিয়ে আর সবার সাথে বৈশা কথা বললে একজন একজন করে আজকে আমাদের এই সম্পর্কটাকে বিয়েতে পরিণত করতে পেরেছি। আপনারা জানেন যে বাংলাদেশে 18+ হলে আইডি কার্ড হলে কিন্তু ছেলে মেয়েরা চাইলে বিয়ে করতে পারে, কিন্তু আমি যদি যখন চাইতাম ওকে হয়তো বা আমি ওইভাবে, যেহেতু আমি ওর সাথে যখন সম্পর্ক শুরু আমার তখনই আমার চাকরি হয়, তখন আমার চাকরি ছিল, চাইলে করতে পারতাম, কিন্তু আমি কখনোই এরকম চিন্তাধারা ছিল না যে আমি ওকে ভালোবাসি, আমি ওকে শুধু বিয়ে করবো। আমি চাইছিলাম যে টোটাল ফ্যামিলি, আমার আমার ফ্যামিলি, ওর ফ্যামিলি সবাইকে নিয়ে একসাথে আমার বিয়েটা করে, এবং ভগবানের কৃপায় আমি সেটা করতে পারছি। তো সেক্ষেত্রে আমার চ্যালেঞ্জটা শেষ, আমার সামনের আর কোনো কোনো চ্যালেঞ্জ ওকে নিয়ে নেই। সবাই আমার চ্যালেঞ্জের পাশে ছিল, আমাকে সাপোর্ট করছে। আপনি বলছিলেন যে কম বেশি সবার সাথে কথা বলতে হয়েছে এবং সবারই সহযোগিতা পেয়েছেন, কিন্তু স্পেসিফিকভাবে সবচেয়ে বেশি আপনাকে কে বেশি সহযোগিতা করেছে? আসলে ওরকম স্পেসিফিক ভাবে বলতে কি, আমার ধরেন আমার ফ্যামিলিতে আছে আমার মা আছে, আমার বাবা ছিল, আমার বাবা নেই, আমার 3 বোন আছে যাদের আমি যথেষ্ট পরিমাণে ভালোবাসি, আর সেম ওর পরিবারেরও, ওরও বাবা নেই, ওরও 3 বোন আছে, ওর 2 বোন একটু বড়, 1 বোন ছোট। তো ওদের কিন্তু মানে আমার ফ্যামিলির থেকে যদি আমাকে যদি আমার কথাটা যদি তারা না রাখতো, যদি তারা না বুঝতো, তাহলে কিন্তু আমার এই কাজটা করা খুবই কষ্টকর ছিল। আমি কখনো চাইনি যে কারো মনে ব্যথা দিয়ে কষ্ট দিয়া এই কাজটা করা, সেক্ষেত্রে ওরকম স্পেসিফিক ভাবে আমি কাউকে বলবো না। আমার একটাই কথাই বলবো যে দুই পরিবারের প্রত্যেকটা মানুষ আমাকে সহযোগিতা করছে। হ্যাঁ, এটা ঠিক যে আমার যেহেতু আর একটা ভাই নেই, আমি যেহেতু আমার পরিবার একাই, তো সেক্ষেত্রে আমার পরিবারের যারা মেম্বার আছে এরা আমাকে যথেষ্ট আমার এই ভালোবাসাটাকে মূল্যায়ন করছে, এই করছে এবং কেউ মানিয়েছে, সেক্ষেত্রে তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ।
সুব্রত মিত্র, আপনার কাছে একটু জানতে চাই, মানে বিয়ের ক্ষেত্রে একজন ছেলে হিসেবে, একজন বর হিসেবে, একজন কনের কিংবা একজন মেয়ের কোন বিষয়টাকে বেশি গুরুত্ব দেওয়া উচিত বলে আপনি মনে করেন? ভালোবাসা না থাকলে আসলে কোনো সম্পর্ক টিকে না যায় না। সেক্ষেত্রে ওটার আমার ভালোবাসাতে ছিল অনেক গভীর। আমি ওকে যে শুরুর দিকে সে আমার যেটা বললাম আর কি, সে আমার ভালোবাসা বা সে আমার কথাগুলো হয়তো ভাবে বিশ্বাস করতে পারি নাই। সেক্ষেত্রে এখন আমরা বিয়ে করছি এবং সে আমি ওকে হয়তোবা আমার ভালোবাসা তো বুঝাইতে পারছি, আমার ভালোবাসাতে সে উপলব্ধি করছে যে না আমি তাকে সারা জীবন পাশে আগলে রাখতে পারবো। এই জন্য আমাদের বিয়েটা হইলো, তা না হলে কোনো সুযোগ ছিল না, সম্ভব ছিল না। একজন ফাল্গুনি সাহা, আপনার ফাল্গুনি সাহা, তার সবচেয়ে কোন দিকটা আপনাকে বেশি আকৃষ্ট করেছে? ও রবীন্দ্রসঙ্গীত খুব ভালো গান করে আর আমার গান আমার খুব পছন্দ। মানে গানের, তার মানে ফাল্গুনি সাহার প্রেমের পাশাপাশি তার গানের প্রেমও পড়েছেন আপনি, তাই তো? পড়েছি, একদম সত্যি কথা। পরবর্তী জন্মে যদি আপনাকে কাউকে আবার বিয়ে করার সুযোগ দেয়া হয় বা এরকম চিন্তা আসে, কাকে বিয়ে করবেন? আপনাকে সালাম জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি আপনাকে। আপনার এই যে চমৎকার মানে মনের যে পরিচয়টি আপনি বারবার দিচ্ছেন বা দিলেন, সেটির জন্য আসলেই আপনার কাছে মানে আমার মনে হয় যে অনেক কিছু শেখার আছে বর্তমান সমাজের। আরেকটি প্রশ্ন করে শেষ করতে চাই, সেটি হচ্ছে দেশের মানুষের কাছে কিংবা আমাদের যারা দর্শক শ্রোতা যারা আছেন, এই প্রোগ্রামটি দেখছেন বা যারা এই প্রোগ্রামটি দেখবেন, তাদের কাছে আপনার কি প্রার্থনা, কি চাওয়া, কি কামনা? দেখেন, আমার কিন্তু ফাল্গুনির মতো মিডিয়ার সামনে আসার কোনো ইচ্ছা ছিল না, কখনোই নাই। তো সেক্ষেত্রে আমি কিন্তু এই যে মিডিয়ার সামনে আসতে অভ্যস্ত না, তারপরও আমি এখন যেহেতু মানে আসছি আপনাদের সামনে, সেক্ষেত্রে শুধু একটা কথাই বলবো যে ভালোবাসলে সেটাকে খুব যত্ন সহ যত্ন করে ভালোবাসা উচিত, যে ভালোবাসাটা যত্নবান হওয়া উচিত। আর যদি যত্ন যদি কেউ সেই ভালোবাসাটা যত্ন করতে পারে তাহলে অবশ্যই তারা সারা জীবন একসাথে থাকতে পারে। তা আমি সবাইকে একটা কথাই বলবো যে জীবনে যাকে যখন ভালোবাসো তখন খুব যত্ন নিয়ে ভালোবাসো, বিশ্বাস নিয়ে ভালো, তখন মানে তাহলে ভালো থাকা যাবে। দাদা, অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই আপনাদের এই ব্যস্ততার সময়, যেখানে আপনাদের পরিবারকে সময় দেওয়ার কথা, সেই ব্যস্ততার মাঝখানেও আমাদেরকে, সাধিকা টিভিকে আপনারা সময় দিয়েছেন। আপনাদের জন্য প্রাণান্তকরণে, আমরা সর্বান্তকরণে আপনাদের জন্য দোয়া করছি, প্রার্থনা করছি, আপনারা ভালো থাকুন এবং আমাদের জন্য দোয়া করবেন। অবশ্যই দোয়া করবো, আপনারা ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য আশীর্বাদ। জি, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। ভিউয়ার্স, সুব্রত মিত্র আর ফাল্গুনি সাহা দুটি ভিন্ন মানুষ, কিন্তু এখন একটিমাত্র আত্মা। এই দুই আত্মা মিলে যে একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে প্রেম এবং ভালোবাসার, সেটি ছড়িয়ে পড়ুক সবার মাঝে, এই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন আর সাধিকারকে আপনাদের বিবেচনায় রাখুন।